প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা কয়েনবেস সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করব। মূলত হচ্ছে কয়েনবেসের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, কয়েনবেসের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। আজকের ভিডিওতে আপনাদের এই সমস্যাটার আমি সমাধান করে দিচ্ছি। তার আগে আপনি যদি এখনো পর্যন্ত অনলাইন হেল্প 360 কে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে দেখা শেষ হলে মাস্ট শেয়ার করবেন। বাংলাদেশ থেকে আমরা যারা কয়েনবেস ব্যবহার করি, আমরা সবাই এই কথাটা ভালো মতোই জানি যে বাংলাদেশ থেকে কয়েনবেস অফিসিয়ালি ব্যবহার করা যায় না এবং কয়েনবেস থেকে বাংলাদেশের জন্য সরাসরি কোনো সাপোর্টও নেই। সো সেদিক থেকে আপনি যখন কয়েনবেসকে কোনো মেইল করবেন, স্বাভাবিকভাবে কয়েনবেস আপনাকে রেসপন্স করবে না। কয়েনবেসের সাপোর্ট থেকে আপনি তাদের যে রোবোটিক অপশনটা রয়েছে সেই সাপোর্ট অপশনে মেইল করলেও তারা কোনো রিপ্লাই করে না। তারা জাস্ট একটা কথাই বলে, আপনার মেইলটা আমরা পেয়েছি, অপেক্ষা করেন। এই অপেক্ষা করতে 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 বাংলাদেশে হিউজ কয়েনবেস ইউজার কমে গেছে। গত 2 বছরে কোভিড পিরিয়ডের সময় থেকে এই সমস্যাটা আরো প্রকট হয়ে গেছে। আমি কিছুদিন আগে জানিয়েছিলাম আমার প্রায় অনেক পুরাতন একটা কয়েনবেস অ্যাকাউন্ট আন্ডার ভেরিফিকেশনে ছিল প্রায় 2 বছরের বেশি সময় ধরে এবং শেষ রমজানের তারিখে আমার সেই কয়েনবেস অ্যাকাউন্টটা পূর্ণ ভেরিফাইড হয়ে যায়। অবশেষে আমার ফান্ডগুলি আমি উইথড্র করতে সমর্থ হই। বেসিক্যালি কয়েনবেস থেকে কোন ধরনের সমস্যাগুলো আমাদের হয় আমি আপনাদেরকে শুরুতেই সেইগুলো আগে চিনিয়ে দিচ্ছি। আমাদের কয়েনবেসের যে কোনো একটা সমস্যা হতে পারে, বেশিরভাগ হয়ে থাকে অ্যাকাউন্ট রিকোভারি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট যখন রিকোভারি আমরা করতে চাই, আমাদের কোনো আন্ডার ভেরিফিকেশন সমস্যা হয়, তখন আমরা রিকোভার করতে গেলে এই ধরনের একটা অপশন আমাকে শো করে, যেখান থেকে আমাকে আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিতে হয়, কান্ট্রিটাকে সিলেক্ট করতে হয়, নিউ ফোন নাম্বার সিলেক্ট করতে হয়, এরপর ভেরিফাই আইডি থেকে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হয়, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো দিতে হয়। এছাড়া আপনার ক্যামেরার সামনে এসে ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ তো অবশ্যই করতে হয়। এরপর চেক স্ট্যাটাসে ক্লিক করলে তারা 5 থেকে 10 মিনিটের মতো একটু লোডিং নেয়। লোডিং নেওয়ার পরে বলে যে আপনার অ্যাকাউন্ট এই মুহূর্তে আন্ডার ভেরিফাইতে রয়েছে। দেন ওরা এটাকে ভেরিফাই সম্পন্ন করলে তারপর আপনি এটা ব্যবহার করতে পারবেন, রাইট? এছাড়া আপনি কয়েনবেস রেগুলার ব্যবহার করছেন, হঠাৎ করে একদিন আপনি ফান্ড ট্রান্সফার করতে গিয়ে দেখেন আপনি যখন ফান্ড রিসিভ অথবা সেন্ডে ক্লিক করছেন, আপনার সামনে এই ধরনের একটা মেসেজ পপ আপ করে শো করছে যে ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি বিং রিভিউড and we need some time to verify your info. এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আন্ডার রিভিউ শো করে। ঠিক সেম প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছিল, কারণ আমার অ্যাকাউন্টটা প্রায় মোটামুটি 5 বছর 10 বছরের পুরাতন একটা অ্যাকাউন্ট ছিল, 5 বছর না প্রায় 8-9 বছরের পুরাতন একটা অ্যাকাউন্ট ছিল। সো সেই অ্যাকাউন্টের ভেতরে আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ফান্ড আমার জমা ছিল, অর্থাৎ ক্রিপ্টো জমা ছিল। দেন সেটা আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম যে সেটা আমি পাবো না, কারণ প্রায় দেখা যাচ্ছিল আমি তাদের সাথে যত রকম যোগাযোগ করার যায় সবগুলো চেষ্টা করেছিলাম, বাট কয়েনবেস থেকে আমাকে কখনোই কোনো রেসপন্স করা হয়নি। ফাইনালি কিন্তু আমি আপনাদের সাথে আমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেলের মাধ্যমেও আমি আপনাদেরকে ওয়ার্নিং করার চেষ্টা করেছি এবং কয়েনবেস নিয়ে যত ভিডিও করেছে সেখানে আপনাদেরকে আমি বলেছি যে আপনারা কয়েনবেস ব্যবহার করা বাদ দেন, এর পরিবর্তে ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স বা ব্লকচেইন অন্যান্য অপশনগুলো আপনারা ব্যবহার করুন। বাট আজকের পর থেকে এই অপশনটা আমাদের আর লাগবে না। সো এখান থেকে আমি শুরুতেই এই অপশনটা আজকে বাদ দিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স আপনারা চাইলে আজকের পর থেকে বাংলাদেশে বসে খুব রিল্যাক্সেই কয়েনবেস ব্যবহার করতে পারবেন। সো কিভাবে ব্যবহার করবেন? আপনার অ্যাকাউন্ট রয়েছে বাট আন্ডার ভেরিফিকেশনে রয়েছে। সো এখন কিভাবে আপনি কয়েনবেসের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন কিংবা তাদের সাপোর্টে একজন ফিজিক্যাল পার্সনের সাথে যোগাযোগ করবেন? এই জিনিসটা সর্বপ্রথম শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট আমাদের দরকার হবে। এরপর আপনার টুইটার থেকে আপনি টুইট করবেন, হাউ ক্যান আই কন্ট্যাক্ট কয়েনবেস সাপোর্ট, এটা লিখবেন এবং হ্যাশট্যাগ দিয়ে আপনি কয়েনবেস লিখে দিবেন। এটা লেখার পরে আপনার 1 মিনিট সময়ও লাগবে না, কয়েনবেসের সাপোর্ট থেকে আপনাকে ইনস্ট্যান্ট তারা একটা রিপ্লাই করবে। আপনাদের তো আমি বললাম যে 1 মিনিটের কম সময়ের ভেতরে আপনাকে তারা মেইল করবে। তার প্রমাণস্বরূপ এখানে দেখতে পাচ্ছেন আমি এটা নোট করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন মাত্র 52 সেকেন্ড চলে গিয়েছিল এবং আমি তাদেরকে এই টুইটটা করার পরেই দেখতে পাচ্ছেন আমাকে 2টা কোড টুইট করা হয়েছে, একটা রিটুইট করা হয়েছে। এখানে আমি যদি কোড টুইটে ক্লিক করি দেখতে পাচ্ছেন তাদের একজন এজেন্ট আমাকে রিপ্লাই করেছে, তারা আমাকে লাইভ চ্যাটিং করার জন্য একটা অপশন এখান থেকে দিয়েছে। দেখুন তারা আমাকে একটা ফর্ম দিয়েছে তাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করার জন্য। এবার আপনি কোনো রোবটের সাথে যোগাযোগ করবেন না, তাদের একজন ম্যানুয়াল এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবে। সো কি করতে হবে আপনাকে? সর্বপ্রথম এখানে আপনার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন যেই ইমেলের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে। চেষ্টা করবেন আপনি কয়েনবেসের জন্য যে ইমেলটা তৈরি করেছেন সেই ইমেলটাই দেওয়ার জন্য, এতে করে আপনার সাথে তাদের যোগাযোগ করাটা
অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আপনার কোন সমস্যাটা হচ্ছে তার এখানে সিলেক্ট করতে বলছে। আপনার অ্যাকাউন্টে যদি আন্ডার ভেরিফিকেশন বা এরকম ভেরিফিকেশন প্রবলেম হয় তাহলে আপনারা সিম্পলি এখান থেকে আদার্স অপশনে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে দুই তিন লাইনের ভেতরে আপনার কি সমস্যা হচ্ছে সেটা আপনি হাইলাইট করবেন বা একটা হেডলাইন লিখে দিবেন। হেডলাইন লেখার পর ঠিক সেম ইস্যুটা আপনার কতদিন ধরে হচ্ছে, আপনি কি ধরনের সার্ভিস চাচ্ছেন তাদের কাছ থেকে সেটা এখানে আপনি ব্রিফলি লিখবেন, অর্থাৎ ডিটেইল লিখবেন। দেখতে পাচ্ছেন, প্লিজ প্রোভাইড দ্য কারেক্ট 12 ওয়ার্ড রিকভারি ফ্রেজ। খেয়াল করবেন, ট্রাস্ট ওয়ালেটে একটা রিকভারি ফ্রেজ থাকে, বাইন্যান্সে একটা রিকভারি ফ্রেজ থাকে, অর্থাৎ প্রাইভেট কি থাকে। আপনার যদি কয়েনবেজ অ্যাপ থাকে এবং আপনি যদি কয়েনবেজের ওয়ালেট ব্যবহার করে থাকেন তাহলেও আপনার একটা 12 ওয়ার্ডের একটা রিকভারি ফ্রেজ থাকবে, সেটা আপনি মাস্ট এখানে লিখে দিবেন। যদি এমন হয় যে আপনার কখনোই কোনো কালে আপনি কোনো অ্যাপ ব্যবহার করেন নাই, আপনি সরাসরি কয়েনবেজের অ্যাকাউন্টে ব্রাউজার ব্যবহার করে লগ ইন করেছেন, অর্থাৎ আপনি সরাসরি তাদের ওই ওয়েবসাইটে এসেছেন ব্রাউজারের মাধ্যমে এবং লগ ইন করে ব্যবহার করেছেন, তাহলে আপনি তাকে এখানে ডিরেক্ট এখানে লিখে দিবেন যে আমার কাছে কোনো 12 ওয়ার্ডের রিকভারি ফ্রেজ নেই, আমি সরাসরি গুগল যে ব্রাউজার রয়েছে গুগল ব্রাউজারের মাধ্যমে আমি আপনাদের ওয়েবসাইটটাকে ব্যবহার করতাম, দ্যাটস ওয়াই কোনো ধরনের 12 ফ্রেজ প্রোভাইড করা আমার পক্ষে সম্ভব না। এটাকে আপনি ইংরেজিতে আপনার নিজের ভাষায় সহজ ভাষায় লিখবেন, লেখার পর সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এবার কয়েনবেস থেকে আপনার সাথে যোগাযোগ করবে, বাট একটু মনে রাখবেন আপনি যখনই এটা এখানে সাবমিট করে দিবেন, আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ভিকটিম রয়েছে কয়েনবেস সম্পর্কিত যারা সাউথ এশিয়া থেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে, তারাও কিন্তু সেম ফর্মটা ফিল আপ করবে। এখন একজন একজন করে আপনার সার্ভিসটা যখন তারা সমাধান করতে চাইবে একটা লেন্দি প্রসেস এখানে আপনাকে ওয়েট করতে হবে, হতে পারে 1-7 পর্যন্ত বা আপনাকে 1 মাসও ওয়েট করা দরকার হতে পারে, কারণ আপনি একটা সিরিয়ালে থাকবেন। কিন্তু টুইটারের মাধ্যমে আপনাকে যখন তারা একটা রেসপন্স করবে, একটা রিপ্লাই দিবে, তখন এই মেসেজ অপশনে এভাবে দিতে পারবেন কয়েনবেস সাপোর্টের মেইল বা তার একটা নক আপনাকে ম্যানুয়ালি প্রদান করবে। আপনাকে যখন একটা নক দিবে আপনার কি সমস্যাটা ছিল তারা তখন জিজ্ঞাসা করবে, আপনার মেইন পুরো প্রবলেমটা আপনি তাদেরকে এখানে রিপ্লাই করে দিবেন। রিপ্লাই করলে তাদের একজন এজেন্ট আপনাকে লাইনে পেয়ে যাবে, সে আপনাকে কয়েকটা কোশ্চেন করবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি কি বলবেন তাকে, যে হাই, আই হ্যাভ সেন্ড এ কাপল অফ ইমেল ভায়া দ্য অ্যাপ বা ওয়েবসাইট রিগার্ডিং মাই অ্যাকাউন্ট, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু এনশিওর আই গেট এ রেসপন্স প্লিজ। আপনার প্রবলেমটা যদি অ্যাকাউন্ট আন্ডার রিভিউ হয় সেটা বলবেন, যদি অ্যাকাউন্ট প্রবলেম হয় যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনই হচ্ছে না, ডকুমেন্টই সাবমিট হচ্ছে না, সেই রিলেটেড প্রবলেম হলে সেটা এখানে উল্লেখ করবেন এবং প্লিজ অ্যাডভাইস থ্যাংকস দিয়ে তার কাছ থেকে অ্যাডভাইস চাইবেন। এরপরেই সে আপনাকে এটা জিজ্ঞাসা করবে যে ক্যান ইউ প্লিজ প্রোভাইড ইউর কেস নাম্বার অর অ্যাকাউন্ট ইমেল। আপনি যদি তাকে এই মেসেজটা পাঠানোর পরে আপনার কয়েনবেজ ইমেল অ্যাড্রেস সরাসরি তাদের সাপোর্টে প্রোভাইড না করেন তাহলে আপনাকে এই কোশ্চেনটা তারা করবে, আদারওয়াইজ তারা আপনাকে বলবে যে আপনাকে কিছুক্ষণ ওয়েট করার জন্য তারা আপনার অ্যাকাউন্টে একটু চেক করে দেখবে যে এক্সাক্ট কি সমস্যাটা আপনি ফেস করছেন। দেন আপনি যখন তাদেরকে ডিটেইল ইনফরমেশনগুলো সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পরে এবং আপনাকে এখান থেকে ম্যানুয়ালি যখন আপনি তাদেরকে কয়েনবেজ সাপোর্ট থেকে আপনি তাদেরকে মেসেজ করবেন, তারা আপনাকে 1 ঘন্টার ভেতরে কয়েকটা মেইল করবে। এখানে দেখুন, সেদিনই আমাকে একটা মেইল করা হয়, এরপর আমাকে 3টা ইনফরমেশন তারা সাবমিট করতে বলে। একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এরপর বলা হয়েছিল আমার যে পার্সোনাল ডিটেইল ছিল সেই পার্সোনাল ডিটেইলগুলো আমাকে এখানে সাবমিট করতে বলে, এবং 3 নম্বরে রয়েছে যে আমার ফান্ডগুলো আমি কোথা থেকে পেয়েছি এবং আমার এই ফান্ডগুলো কয়েনবেজের কোথা থেকে এসেছে সেগুলো আমাকে সাবমিট করতে বলে। এবার আপনাদের বলে রাখি, আমি যে এই মেলটা পেয়েছিলাম, এই মেলটা পাওয়ার পরে আমি 24 ঘন্টার ভেতরেও কয়েনবেসকে কোনো ধরনের রেসপন্স করিনি, কারণ 2 বছর আগে আমি কয়েনবেসকে সর্বপ্রথম যখন মেল করি বা তাদেরকে যখন আমার ডেটাগুলো সাবমিট করি তখন তো আমার অ্যাকাউন্ট ছিল আন্ডার ভেরিফিকেশন, দ্যাট মিনস আমার ডেটাগুলো সেখানে সাবমিট করা হয়ে গেছে এবং এটা আন্ডার ভেরিফিকেশন রয়েছে 2 বছর ধরে। সো সেই ক্ষেত্রে আমার নতুন করে তো পুনরায় আর ডেটা সাবমিট করার দরকার নেই, কারণ তাদের সার্ভারে অলরেডি আমার ডেটাগুলো রয়েছে। এখন আমি 24 ঘন্টা ওয়েট করলাম, 24 ঘন্টা ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা মেল করা হয় কয়েনবেস থেকে এবং বলা হয় ইউ আর রেডি টু ইনভেস্ট অ্যান্ড উই হ্যাভ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাকে পারমিশন দিয়ে দেয়। আমাকে কিন্তু নতুন করে আর কোনো ডেটা আমার দিক থেকে সাবমিট করতে হয়নি, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল ডেটা সাবমিট করার জন্য, বাট আমি 24 ঘন্টা ওয়েট করেছিলাম এই মর্মে যে যদি দেখি অ্যাকাউন্ট ভেরিফাই হয় না বাট তারা যদি আমাকে আবার জিজ্ঞাসা করে সেই ক্ষেত্রে আমি ডেটা সাবমিট করব, কারণ তাদের সাথে তো আমার প্রাথমিকভাবে যোগাযোগ হয়েছে যে আমি কী প্রবলেম ফেস করছি এবং তারা আমাকে কীভাবে সাহায্য করতে পারবে, রাইট?
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কয়েনবেজের যে কোনো ধরনের যদি সমস্যা হয় কিভাবে আপনারা কয়েনবেজের সাথে যোগাযোগ করবেন। আর একবার কয়েনবেজ আপনার সাথে যোগাযোগ করার পর আপনার মেসেজ অপশন থেকে এখানে আপনার কয়েনবেজের সাপোর্টে আপনার এখানে যোগাযোগ এখানে থাকবে। আপনি কয়েনবেজের যে কোনো সমস্যা যদি ফেস করেন তাহলে আপনি জাস্ট শুধুমাত্র সরাসরি তাদের সাথে স্টার্টেড নিউ মেসেজে ক্লিক করে আপনি তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে এক মিনিটের ভিতরে রিপ্লাই করবে। এক মিনিট না হোক, মাঝে মধ্যে একটু লেট হতে পারে, বাট আপনাকে কন্টিনিউসলি রিপ্লাই করবে। আর কয়েনবেজ নিয়ে যত সমস্যা আপনাদের রয়েছে আশা করি এরপরে সমাধান হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্ট প্রবলেম বলেন, অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না, যত ধরনের কয়েনবেজ রিলেটেড সমস্যা আছে সব এবার সমাধান হয়ে যাবে। কারণ এতদিন আপনাদের ভেতর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনারা কয়েনবেজের সাথে ডিরেক্ট ডিল করতে পারতেন না, বাট এই প্রসেসে আপনারা কয়েনবেজের সাথে ডিরেক্ট ডিল করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট নোটিস আপনাদের জন্য, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন @ কয়েনবেজ সাপোর্ট। আপনারা কাইন্ডলি এভাবে @ কয়েনবেজ সাপোর্ট ক্লিক করে সরাসরি কয়েনবেজকে আপনারা মেল করবেন না। মেল করলে যেটা হয়, আপনাকে রিপ্লাই করবে না বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমি টেস্ট করে বুঝতে পেরেছি। দ্যাটস, আপনি যেটা করবেন, আগে একটা টুইট করবেন, হ্যাশট্যাগ করবেন, ওদের একজন এজেন্ট আপনাকে একটা ফর্ম দিবে এবং তখনই ওরা আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে ইনবক্সে যে তোমার কী সমস্যা সেটা আমাদের বলো। তখন কেবলমাত্র আপনি সেটা বলবেন, তখন আপনার সাথে দেখবেন বড় জোর 24 ঘন্টা আপনার লাগবে আপনার যে কোনো সমস্যা সলভ হয়ে যাওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে এখন থেকে কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কয়েনবেজ ব্যবহার করতে পারবেন। আর একটা ইনফরমেশন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, সেটা হচ্ছে যদি এমন হয় আপনার কোনো ইলিগাল রেসপন্সের কারণে কয়েনবেজ থেকে আপনাকে কনফার্ম করে যে আপনি আপনার কয়েনবেজ অ্যাকাউন্টটা ফিরে পাবেন না, তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি কয়েনবেজ অ্যাকাউন্টে লগ ইন করবেন, অ্যাক্টিভিটিসে যাবেন, যাওয়ার পর আপনার কয়েনবেজ অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি কয়েনবেজ অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে উইথড্র করার মতো যেসব ফান্ড থাকবে সেসব ফান্ড আপনাকে সরিয়ে নেওয়ার জন্য তারা একটা অপশন আপনাকে প্রোভাইড করবে। সেই অপশনটার মাধ্যমে আপনার যে ফান্ডগুলো কয়েনবেজে থাকবে সেগুলো আপনি ট্রান্সফার করে নিলে আপনার কয়েনবেজ অ্যাকাউন্ট সবসময়ের জন্য রিমুভ হয়ে যাবে। সেটা হচ্ছে সেকেন্ড অপশন, বাট আপনারা সেকেন্ড অপশনটা ইউজ করবেন না, আপনারা ফার্স্ট অপশনটা ইউজ করবেন যাতে করে আপনার কয়েনবেজ অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যায়। সশকরে আপনারা বুঝতে পেরেছেন যে কয়েনবেজ থেকে আপনারা কীভাবে সাপোর্ট নিতে পারেন, কয়েনবেজ কীভাবে ব্যবহার করবেন, আর নতুন করে কয়েনবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ভেরিফাই করা, এগুলো নিয়ে আমি একটা ভিডিও করতে পারি একটু কয়েকদিন পরে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই অনলাইন হেলথ 360 সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ। Wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this.